আসসালামু আলাইকুম, নাইম টাসুর বাংলা চ্যানেলতে সবাই জানা সাদর সমর্থন। আজ কথা বলবো এমন একটা টপিক নিয়ে, এমন একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে অনেক স্যামসাং মোবাইল আছে সাউন্ড প্রচুর পরিমাণে কম হয়। আমি অনেক মোবাইল দেখছি যে মোবাইলগুলো আপনার ফুল ভলিউম দেওয়ার পরেও 100% ভলিউম দেওয়ার পরও সাউন্ড কম হয়। তো আজকে দেখাবো কিভাবে আপনাদের 100% ভলিউম দেওয়ার পর যে সাউন্ড কম হয় কিভাবে আপনার সাউন্ড বাড়াইবে। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হয় এবং ডাউনলোড করে কিভাবে আপনারা অ্যাক্টিভেট করে এবং কিভাবে আপনাদের সাউন্ড আরও বুস্ট করতে পারেন। তো অনেক মোবাইলই তো দেখা যায় একটু 3-4 দূরে গেলে কিছু আর বোঝা যায় না, সাউন্ডের প্রচুর সাউন্ড কম থাকে। তুমি গো টু প্লে স্টোর চলে যাবে, যা তোমার অ্যাপ্লিকেশনটা আগে ডাউনলোড করতে হবে। তো নাও আমি এখন গো টু প্লে স্টোরে ক্লিক করব। গো টু প্লে স্টোর ক্লিক করার পরে গো টু প্লে স্টোরে ইন্টারফেসটা এসে গেছে। তো এখন আমরা সার্চ সাইডে ক্লিক করব। সার্চ সাইডে ক্লিক করার পরে আমি আগেও একবার সার্চ করছিলাম, তো এখন আবার লিখে আপনাদেরকে দেখাইতেছি। আমাদেরকে লিখতে হবে বি ও এল ইউ এম ই স্পেস বুস্টার, বি ও ডাব্লু এস টি ই আর বুস্টার, ভলিউম বুস্টার। লেখার পরে এখন আসে গেছে অনেকগুলো। তো আমরা যেটা লালটা যেটা আমরা এটা ডাউনলোড করব, এটার সাইজ হচ্ছে 2.8 মেগাবাইট। তো আমরা এটা 10 মিলিয়ন চেয়ে বেশি ডাউনলোড, 10 মিলিয়ন প্লাস ডাউনলোড। এটা রেটিং হয়েছে 4.3। তো এটার নাম হয়েছে, আবার আমি কনফার্ম করতেছি, ভলিউম বুস্টার গোডিপ। তো আমরা এটার এখন ইনস্টল ক্লিক করব। ইনস্টল ইজ প্রগ্রেস জাস্ট ফিউ মিনিট। আচ্ছা, ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, আমরা ব্যাকে চলে আসবো। তো ব্যাকে চলে এসে আমরা এটার যেত স্টার্ট করে আমরা কিছু এটার বিস্তারিত জানবো এটার সম্বন্ধে। তো আমরা এটা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা ওকে দিয়ে দিব। তারপরে এখন এটা অফ আছে, আমরা এখন এটার ভলিউম দিব, বুস্ট ভলিউম দিব। তো এখানে লেখা আছে কি, ওয়ার্নিং প্লেইং অডিও আট হাই ভলিউমস মে ডেঞ্জার স্পিকার হিয়ারিং অল ইউজ ইজ আট ইউর ওয়াইন রিক্স পার্টিকুলারলি বিয়ার অফ বুস্টার অ্যাবভ 40% স্পেশালি উইথ মিউজিক। যদি এটা 40-এর বেশি হয়ে যায়, যদি 40-এর ওপরে চলে যায়, তাহলে যে কোনো সময় এটা বিপদ হইতে পারে এটার ভলিউম। যে কোনো সময় আপনার স্পিকার ড্যামেজ হয়ে যেতে পারে। সবসময় চেষ্টা করবেন বুস্ট যাতে 40-এর কম থাকে। তো আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিং ক্লিক করার পরে এখানে হেল্পে গেলে কিছু সহজতা পাইবেন। তো আমরা সেটিংয়ে যাইতেছি। সেটিংয়ে যাই, যদি আপনি চান যে আপনার এখানে শো ভলিউম কন্ট্রোল এটাতে মার্ক করে দিলে আপনার এখানে ভলিউম নাম্বার অ্যাড হয়ে যাইব, আপনার ডিভাইসের ভলিউম নাম্বার অ্যাড হয়ে যাইব। তো আপনি যত ডিভাইসের ভলিউম আছে আপনার সাইডে, আপনি এটা না দিলেও সমস্যা নাই। তো আচ্ছা, আমরা এটা আনমার্ক করে দিব, সেখানে যাইয়া ভলিউম কন্ট্রোল আনমার্ক করে দিব। তারপরে এখানে আরেকটা জিনিস, ম্যাক্সিমাম অ্যালার্ট বুস্ট, সর্বোচ্চ অ্যালার্ট বুস্ট আপনি এই জিনিসটা খেয়াল করতে হবে, নাহলে যে কোনো সময় আপনার স্পিকার চলে যেতে পারে। তো এখানে লেখছে বি এক্সট্রা কেয়ারফুল উইথ বুস্ট অ্যাবভ 40%, ইভেন 40% অর লেস ক্যান বি ডেঞ্জারাস। আপনার ভলিউমের বুস্ট যদি 40 কিংবা তার চেয়ে বেশি দেন, তাহলে আপনার যে কোনো সময় এটা ক্ষতি হইতে পারে, অথবা আপনার ইয়াটা কেটে যেতে পারে স্পিকারটা। সবসময় 40-এর কম দেওয়া ব্যবহার করবেন, তাইলে আপনার জিনিসটা ভালো থাকবে। তো এখানে আরও কিছু ডিসক্রিপশন আর কিছু দেওয়া আছে, নন ইউনিফর্ম বুস্ট। তো এখানে লেখা আছে, আমি যাকে পড়লে অনেক সময় লাগবো। তো এখানে লেখা আছে 4.4 ডিভাইস প্লাস, 4.4 ডিভাইস প্লাস, তার মানে কিটক্যাটের পরে যে ভার্সনগুলো আছে এগুলোতে প্রপারলি এটা কাজ করবো। মানে কিটক্যাট 4.4 ইস কিটক্যাট, তার নিচে জেলিবিন আছে, তারপরে সানসিস আইসক্রিম আছে, তার নিচে মানে 4.4-এর যে ভার্সনগুলো আছে এই ভার্সনের পরের ভার্সনগুলো একদম একুরেট 100% কাজ করবে। এর নিচেও কাজ করতে পারে, আবার নাও করতে পারে এরকম। তো আপনি ইনস্টল করে দেখে নেবেন, 4.4-এর যে পরের ভার্সনগুলো আছে এই ভার্সনগুলো 100% কাজ করবো। তো এই কথাটা আপনারা খেয়াল রাখবেন। তো এখন আপনাদের যেই ইয়ারা আছে, আপনি চাইলে এখানে যদি ক্লিক করেন যে স্টপ সার্ভিস, তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাইব। তো আপনি, আমি নিজে এটা ইউজ করে দেখছি, এটার কাম 100% কিন্তু মিস নাই। আমিও নিজে দেখছি, আপনারাও দেখে নেবেন, কিন্তু প্রবলেম নাই। এই যে আমি 37-এ দিছি, মানে 40 নিচে রাখবেন, 40-এর নিচে রাখবেন, এর ওপরে গেলে স্পিকারটা কেটে যেতে পারে। তো এর নিচে রাখবেন, আর যখন এটা বন্ধ করতে চাইবেন এই যে স্টপ সার্ভিস দিবেন, বন্ধ হয়ে যাইব। ঠিক আছে,
তো আবার যখন এই ক্লোসে দিবেন, এখন ক্লোসে দিলে বাড়িয়ে গেল, আবার যখন স্টার্ট করতে চান তখন এখন কিন্তু অটোমেটিক স্টার্ট হয়ে গেছে। আর ওপরে দেখেন একটা এই যে নোটিফিকেশন ট্যাক্স বার উঠতে রয়েছে, এটার চিহ্নটা উঠতে রয়েছে ভলিউম বুস্ট। এখন অনেকে এটা যদি চালু থাকে আপনার মোবাইলে চার্জ খাওয়ার একটু পসিবিলিটি আছে, তো এই আমরা এটা কীভাবে বন্ধ করে দিব নোটিফিকেশন এই বারটা বন্ধ করার জন্য, তো আমরা এই জন্য কী করবো, এই সফটওয়্যারটা আছে না, সফটওয়্যারটা আবার আমরা সফটওয়্যারটাতে যাব, সফটওয়্যারটা এইভাবে ধরে রাখবো। ধরে আপনি আপনার সেটিং যায় করলে পারেন, তো অ্যাপস ইনফরমেশন দেবেন, আপনি যাই যদি আপনার সেটিংয়ের ভিত্তিতে অ্যাপ্লিকেশন ম্যানেজার ভিত্তিতে যান, যাই দেখবেন অ্যাপ ইনফরমেশন লেখা আছে, সেখানে যাই দেখবেন আপনার নোটিফিকেশন লেখা আছে, যে নোটিফিকেশন লেখাটার ভিতরে আপনি শো নোটিফিকেশনটা বন্ধ করে দিবেন, অফ করে দিবেন। অফ করে দিলে চলে যাইব, এখন আর চার্জ খাওয়ার কোনো সিস্টেম নাই। তো এখন আপনি অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকলে কিন্তু আপনার ওপরে নোটিফিকেশন বারটা উঠতেছে না, দেখা যাইতেছে না। তো এখন আপনি 40-এর নিচে যত দিতে পারেন দিয়ে রাখবেন, কোনো সমস্যা নেই। আর কাজ একশো আমি নিজে এটা ইউজ করছি, ইউজ করার পরে আপনাদেরকে বলতেছি ইউজ করার জন্য। যদি ভলিউম কম হয় আপনার মোবাইলে, যদি একটু দু তিন হাত দূরে গেলে কিছু শুনতে পান না, হেডফোন দিয়ে কম শোনা যায় অথবা স্পিকার দিয়ে কম শোনা যায়, এটা ইউজ করবেন, একশো কাজ একশো কোনো মিস নাই, ইউজ করে দেখেন। তবে আমার রিকমেন্ড রইল 40-এর ওপর যাতে সাউন্ড বুস্ট না যায়, অর্থাৎ বুস্ট যাতে 40-এর ওপর না যাক, নিচে থাকে যান, 40-এর উপরে গেলে আবার স্পিকারটা কেটে যাইব, আপনার আবার সার্ভিস করতে হবে। তো আমি সর্বদা চেষ্টা করি যাতে মানুষের উপকার হয়, আমার একটা কাজে মানুষের ক্ষতিও করে আমি চাই না, তো 40-এর নিচে রাখবেন। আর আজ ভিডিওটা দেখে আপনাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে যদি আপনাদের অ্যাপ্লিকেশনটা কাজ করে একশো, তাহলে আবার রিটার্ন ব্যাক এসে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন, অবশ্যই পারলে একটু শেয়ার করবেন, আর কমেন্টস করে আপনাদের মতামত জানাইবেন আমার ভিডিওগুলো কেমন হয়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আবার কোনো এক সময় নতুন ভিডিও নিয়ে আসবো।